আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতো আছি বাংলাদেশের একটি বহুল সম্মাননীয় হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আপনি কোথা থেকে এসেছেন এই ডিপিআরসি হসপিটালে? গাজীপুর থেকে আসছি। গাজীপুর জেলা থেকে এসেছেন। আচ্ছা, এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথম ভর্তি হয়েছিলেন? আমি মূলত এখানে আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে প্রথম ভর্তি হয়েছি। কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? আড়াই বছর যাবত। যে গত আড়াই বছর যাবত আপনি এই কষ্টে আপনি ভুগছিলেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি বর্তমানে কোন ডক্টর সাহেবের আন্ডারে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত চিকিৎসাটা নিয়েছেন? আজকে 20 দিন। আজকে 20 দিন যাবত। এই 20 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়ে বর্তমানে এখন আপনার অবস্থাটা কি? এখন আল্লাহর রহমতে আগে থেকে অনেকটা সুস্থ। অনেকটুকু সুস্থ হয়েছেন, তার মানে গত 2-2.5 বছর যাবত আপনি যে কষ্টে আপনি ভুগেছেন সেটা মাত্র 20 দিনে আপনার অনেকটুকু সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার জন্য পূর্বে কি আপনি কোনো ডক্টর বা কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কিনা? আমি 2 বছর যাবত কর্মীটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি। আচ্ছা, তো সেখানকার চিকিৎসা নেওয়ার পরবর্তীতে কি হয়েছিল? মানে চিকিৎসা নিয়েছি, ব্যথার বড়ি দিছে, ওগুলা যতদিন খাইছি মানে ব্যথার বড়িটা খাওয়ার 7-8 ঘন্টা পরে আবার মানে ব্যথা শুরু হয়। আমার দিনে এরকম গেছে যে 2টা ব্যথার বড়ি খাইতে হয়েছে। আচ্ছা, মানে ব্যথার বড়ি খাইতে খাইতে ব্যথাটা আরো ছড়ায় গেছে। আচ্ছা, ওনারা শুধুমাত্র আপনাকে ব্যথা নাশক শুধু ওষুধটা দিয়েছেন? জি জি। আর ব্যথার বড়ি দিছিল, মানে যখন আপনি ওষুধটা ছেড়ে দেন আপনার সেই ব্যথাটা আবার ফেরত আসে, আবার যখন ওষুধটা খান তখন সেই ব্যথাটা থাকে না, একদিনও চলতে পারে না। মানে শেষ পর্যায়ে পরে বলছিল আমাকে যে ইনজেকশন দিতে হবে প্রতি মাসে একটা করে। তখন আমি মানে মনে মনে ভাবছি যে সারা জীবন কি ইনজেকশন নিয়ে বাঁচা যায়, এর অন্য উপায় খুঁজছি। পরে যে আমার নানা ডিপিআরসি হসপিটালে আসছে, উনি এখানে আইসা ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছে। পরে উনি আমাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, আমার নানা আর আমার মামা। নানা এবং মামা। আচ্ছা, এখানে আমরা পেশেন্টের মামাকেও পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলি। স্যার, আপনার ভাগ্নি এর আগে মানে গত 2-2.5 বছর থেকে উনি মানে যে কষ্টে উনি ভুগেছেন এবং সে পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা সেটা যদি একটু বলেন, কেমন দেখছেন ওনাকে? আমি পূর্বে ওনাকে যে অবস্থায় দেখেছিলাম তখন ওনার মধ্যে শারীরিক দিক দিয়ে যে সমস্যাটা আমি শুনেছি এবং দেখেছি, তো এবং ওর এই চিকিৎসাটার জন্য যেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই সমস্ত ওখান থেকে কিন্তু যে সার্ভিসগুলো তারা দিয়েছে এবং যেগুলো নিয়ম মানার বা যেগুলো খাওয়ার, তো সব কিছু করার পরেও কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যায়নি এবং সেই পরিবর্তনের জন্য আজ আমি ডিপিআরসি হসপিটালে আসার পর যে ট্রিটমেন্টগুলো যেভাবে দেওয়া হয়েছে এবং যে সার্ভিসটা পেয়েছি তাতে অনেকটা পরিবর্তন দেখেছি এবং এখন বর্তমানে আগের চাইতে উনি খাওয়া দাওয়া তার শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ আগের থেকে অনেক পরিবর্তন এবং খুবই ভালো আছে। আচ্ছা স্যার, একটু জানতে চাইব আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা আপনাকে যে ধরনের সেবাটা দেওয়ার কথা ছিল সেটা কি প্রপারলি কি আপনাদেরকে দিয়েছেন কিনা? হ্যাঁ, ওরা প্রপারলি দিয়েছে, ওদের কাছ থেকে আমরা অনেক ভালো সেবা পেয়েছি। টাইম টু টাইম প্রতিটা সেবা আপনারা পেয়েছেন। আচ্ছা স্যার, একটু যদি জানতে চাই এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, এখানকার পরিবেশ, আপনারা তো এর আগে অনেক বিভিন্ন হসপিটালে গিয়েছেন এবং ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। আসলে অন্যান্য হসপিটালে যে পরিবেশগুলো আমি দেখেছি তার চেয়ে ডিপিআরসি হসপিটালের পরিবেশই সম্পূর্ণই আলাদা এবং এই হসপিটালের সার্ভিস, চিকিৎসা, সেবা সব কিছুর মানই মানে খুবই ভালো। তো আমি আশা করি এই ডিপিআরসি হসপিটালের সার্ভিস এবং সেবার দিক দিয়ে যারা আসে তারাই হয়তো বা সার্ভিসটি পাওয়ার পর তারাই বুঝতে পারছে যে না, এখন এখান থেকেই
যাদের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান এখানে সম্ভব। তো আশা করি আজকে আমার ভাগ্নি এখানে আসার পর যে চিকিৎসা এবং যে সার্ভিস পেয়েছে তাতে আমি গর্বিত। উনি আগে থেকে পরিবর্তন হওয়ার ফলে এখন আমাদের পুরো ফ্যামিলি এখন ডিপিআরসি হসপিটালের উপর সন্তুষ্ট। তো এটাই আশা করি যে ভাগ্নির মতো যারা আছেন হয়তো বা এরকম যারা ভালো চিকিৎসা পাচ্ছেন না, তো তাদেরকে আমি বলবো, তো তারা যদি এরকম কোনো সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে এই ডিপিআরসি হসপিটালে এসে আপনারা চেষ্টা করতে পারেন। তা সেই চেষ্টার উপর আমার মনে হয় আপনাদের সমস্যা সমাধান এখানেই সম্ভব। আরেকটা প্রশ্ন একটু জানতে চাইব যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যে ধরনের সেবাটা পেয়েছেন সেই সেবাটাকে আপনারা আউট অফ 10 দশের ভিতরে কত মার্কস দিবেন? ধন্যবাদ আপনাদেরকে বিডি টুডেজ এর পক্ষ থেকে এবং আপনাদের মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।